হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা আবার আসছি শিরোমামার লফটে। আজ তার লফটের থরের কবুতরগুলো দেখব। এটা কি নর মামা? 2008-এর না? 2008 সালে। তো 12 বছর তো ওর হয়ে গেছে অলরেডি। 2008 সালে না? সেকেন্ডের বাপ না? আগের ভিডিওতে যে সেকেন্ড প্রাইস নিয়েছিল সেইটার বাবা এটা। 2000 সালে এটা চোখ দিয়ে হলুদ, একবার পিওর হলুদ। সাইজেও মাশাল্লাহ অনেক বড়। এটা তাহলে 50,000 টাকা যাবে। পেডিগ্রি সহ না? হ্যাঁ, পেডিগ্রি সহ। আচ্ছা, আসলে বড় পেয়ার। এই জোড়া এটা বরিশাল জাদুঘর, বরিশাল জাদুঘর থেকে না? এই জোড়ার দাম 55,000। এগুলো তো পেডিগ্রি আছে না? পেডিগ্রি সহ সব আগে ডিম বাচ্চা করছে এটা না? এটা পেডিগ্রি সহ না? এটা পেডিগ্রি সারা। বুঝতে পারলাম, চ্যাম্পিয়নের সেটা ফার্স্ট আর সেকেন্ডটা। ফার্স্ট নর এটা, দুইটা নরে কি বিক্রি করবেন? দুইটা কি বিক্রি করবেন? নরের প্রাইস কিরকম? পার পিস না? এগুলোর তো পেডিগ্রি আছে না? আর এই জোড়া এর পেডিগ্রি নাই না? কি বাচ্চা সহ না শুধু পেয়ার? শুধু পেয়ার 10,000 টাকা পেডিগ্রি সারা। রেস করানো হয়েছে এটা? না, রেস করানো হয় নাই। এটা কি রেস করানো হয়েছে? না, রেস করা হয়েছে।
pedigree আছে এই পেয়ার রাইস ইন্ডিয়ান হাই ফ্লায়ার এগুলো কত ঘন্টা উড়ে? আপনি 5 ঘন্টা উড়াইছেন, জোড়ার দাম কত? 9,000 টাকা। কতক্ষণ উড়ে? কতক্ষণ উড়ে? 2.5 ঘন্টা উড়াইছেন আপনি। এই জোড়ার দাম 5,000 টাকা। জামালপুর থেকে সারা পেডিগ্রি আছে না মামা? পেডিগ্রি আছে? এটার পেডিগ্রি নাই। এই জোড়ার দাম কত? 8,000 টাকা। ৫,000 না? ভালো কালদম খুঁজেন, ইন্ডিয়ান কালদম, ইন্ডিয়ান কালদম চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। জোড়া কত করে পড়বে? ৪,000 টাকা জোড়া পড়বে। কালদম, ইন্ডিয়ান কালদম। আর ওটা কি বাচ্চা নিচের নর কয়টা মাদি কটা? আর আমার চ্যানেলের মাধ্যমে যদি লোক নিতে আসে তাহলে কি দাম টাম কম কম রাখবেন কিনা সেটা বলেন? আর আমার এই চ্যানেলের ভিডিও দেখে যদি আগ্রহী কেউ থাকেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো। তাদের জন্য অবশ্যই কিছু ছাড় আছে,